হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রি স্টোর। আজকে হচ্ছে পুরুলিয়ার দ্বিতীয় দিন, আর সকালটা শুরু করছি সামনে যে ব্যালকনি মতো আছে সেখানে বসে। তারপর আমরা আস্তে আস্তে যেরকম ফ্রেশ হয়ে রেডি হওয়ার হয়ে গেলাম, কারণ আজকে আমাদের সারা দিনের জার্নি, প্রচুর জায়গা যাওয়ার আছে। আর এই এত সুন্দর পরিবেশ, এত নীল আকাশ আর শিশির পড়া এই ছাতা, সব মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ। তো আজকের সকালের ব্রেকফাস্ট লুচি, ঘুগনি আর পরে অবশ্য ডিম সিদ্ধও দিয়েছিল, সেই খেয়ে আমরা আমাদের যাত্রা অর্থাৎ দিনটা শুরু করছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোর। আজকে হচ্ছে ডে টু। সকালের ওয়েদার বা পুরো মনোরম দৃশ্যটা তোমরা দেখতেই পেলে। এখন বাজে 9:45, 9:30 নাগাদ বেরোনোর কথা ছিল, একটু তো লেট হয়ে গেছে। সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি ঘুগনি ডিম সিদ্ধও ছিল। এখন মোটামুটি আমরা সবাই রেডি, গাড়ি তো আছি। পরে আজকে আমরা সাইড সিনে বেরোবো, কোথায় কী যাই না যাই সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। থ্যাংক ইউ। সেকেন্ড ডেতে কেমন লাগছে সবাই? গরম কতটা তুঙ্গে পুরো আছে? ভালোই আছে, সহ্য করা যাচ্ছে, অসুবিধে নেই। সামথিং এখনো তিনজন আসেনি, তাদের জন্য ওয়েট করছি আমরা। এইরকম হাসি মজা করতে করতে আমাদের গ্রুপের বাকি সদস্যরাও চলে এসেছে। এবার আমাদের গাড়ি ফুল হাউস, এবার আমরা যাত্রা শুরু করব। অর্থাৎ আজকের যে কটা সাইট সিন আছে সব এক এক করে দেখব আর আপনাদেরকেও দেখাবো। যাত্রাপথে এরকম অনেক ছোট ছোট গ্রামই দেখছিলাম, মূলত আদিবাসী গ্রাম। কি সুন্দর নিজের হাতে মাটি দিয়ে বাড়ি বানিয়েছে, অনেক বাড়িতে আবার খুব সুন্দর কারুকার্যও করা আছে। ছাউনি হিসেবে ওরা আবার বাড়ির মাথায় খাপরা ইউজ করে, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ মহুয়া ফল শুকাচ্ছে। খাপরা বা খুরপি হচ্ছে মূলত মাটি পুড়িয়ে তৈরি গ্লাস আকৃতির একটি জিনিস, যা ওরা ছাউনি হিসেবে ব্যবহার করে। আর আলাদা করে রাস্তা বা প্রকৃতির সৌন্দর্য যতই বর্ণনা করব ততই কম। এখন আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে এসেছি, মারগুমা সুইসাইড পয়েন্ট। মানে জায়গাটাকে সুইসাইড পয়েন্টও বলে, আর অনেকটা নিচে হেঁটে গেলে হচ্ছে যে মারগুমা লেক যেটা পুরোটা সেটা দেখা যায়, সেটার ভিউটা ভালো পাওয়া যায়। তো এখন আমরা সেই জন্য হেঁটে নিচের দিকে যাচ্ছি, বাট রাস্তা কিন্তু অসমতল। সো যারা আসবে ভাবছে বুঝে শুনে আসতে হবে এবং প্রপার জুতো পরতে হবে। এই যে পিছনে এক এক করে হাঁটছে, আর সামনেও যে একটু আর ভিডিও আসছে। ইভেন আমাদের গ্রুপের অনেকে ভাবছে আর একটু আসবো কি আসবো না, কারণ এখানে মোটামুটি সব জায়গাতেই দেখতে গেলে একটু হাঁটা আছেই, ফলস বলো বা ড্যাম বলো। সো সেটাও ভাবার বিষয়। এই যে বেশ খানিকটা চড়াই উতরে হাঁটার পর আমরা ফাইনালি সেই লেকের সেই ভিউ পয়েন্টে এসেছি। তখন বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ার জন্য লেকের জল অনেকটাই কম, আর এইখানে চলছে সবার ফটোশ্যুট, কারণ জায়গাটা অপূর্ব। আমাদের প্রথম ডেস্টিনেশন দেখা হয়ে গেছে, এবার আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। ও বাবা, যাওয়ার পথে দেখি আবার অনেকগুলো গরু ছাগল আমাদের রাস্তা ব্লক করেছে, তাদেরকেই সরানোর চেষ্টা চলছে আর কি। আমরা
সামনে শুটিং হচ্ছে সেজন্য আমাদের গাড়ি আটকে দিয়েছে, আটকে নেই মানে একটু দাঁড়ি করিয়ে দিয়েছে। পিছনে আর দেখা যাচ্ছে না ইস্কোপাওয়ারের গাড়িগুলো, বাট এখানে যেটা শর্ট নেওয়া হচ্ছে তার জন্য দাঁড় করিয়ে দিয়েছে, এবার ছেড়েছে। দেখি তো কি হচ্ছে ব্যাপারটা। ওর বাকি টাকি ক্যামেরা গুলো তো মাঝখানে থাকলে সরাতেও পারবে না। আমাদের গাড়ি এগোলো। এখন আমরা নেক্সট এসছি হচ্ছে চাঁদের পাহাড় মার্বেল লেকে, কারণ এখানে নাকি চাঁদের পাহাড়ে শুটিং হয়েছিল, সেই জন্য তারপর থেকে বলে এটা চাঁদের পাহাড় মার্বেল লেক। সো ওখানে এগোচ্ছে, এত কড়া আবহাওয়াটা, রোদ্দুর উঠেছে। সো এই যে পিছনে সবাই ছাতা নিয়ে কেউ কেউ আসছে, সানগ্লাস টুপি অলওয়েজ ক্যারি করতেই হবে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, এই যে টুকটাক কিছু স্মৃতি চাইলে কিনতে পারো। ও বাও কি সুন্দর দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। লেকটায় নিচে নামার জন্য আরও একটা রাস্তা আছে, কিন্তু আমরা ওপর থেকে ওপরের ভিউটাই দেখেছিলাম, আলাদা করে আর নিচে যাইনি। তখন যে দোকানটা দেখালাম, টুকটাক স্মৃতি হিসেবে কেউ কিনতে পারো জিনিস, এটা হচ্ছে সেই দোকানেরই ছবি। দেখলাম বেশ ছোটোখাটো মিলিয়ে অনেক রকমেরই ভ্যারাইটির জিনিস বিক্রি হচ্ছে। সো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে বামনি ফলস, যেখানে 400টা সিঁড়ি আছে। তো সেই জন্য আমাদের গ্রুপের অনেকেই আসেনি, আমরা চারজন আসছি। সামনে জেঠু আর সোনু দিদি লিড করছে, প্রচণ্ড রোদ্দুর তাই ছাতা নিয়ে এগোচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে জল, অনেকদিন পর ঝর্ণার আওয়াজ শুনেও ভালো লাগছে। তো যাই হোক এখন 400 সিঁড়ি উঠতে হবে, যদিও সিঁড়িগুলো এখনও অবধি ফ্ল্যাট, জানি না এবার সামনে বা আগে কী আছে। যাই হাঁটি তারপর রিভিউ দিচ্ছি। মনে হচ্ছে স্কুলে এসে বাচ্চাগুলো সব পর পর লাইন দিয়ে দিয়ে আসছে। সিঁড়ির পর দেখছি এরকম এবড়ো খেবড়ো রাস্তা, আমাদের গাইড দাদা খুব ভালোভাবে আমাদের নিয়ে যাচ্ছেন। এই যেখানে ঝর্ণার আওয়াজ, ও কি দারুণ। যদি ওখানে টাওয়ার নেই, বাট আসলে একটু মানে বুঝে শুনে আসতে হবে। হ্যাঁ এদিক দিয়ে তো, হ্যাঁ হ্যাঁ ভীষণ সুন্দর ফলসটা দেখার পর ওপরে ওঠা আবার এই এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা দিয়ে খুবই ডিফিকাল্ট ছিল। বামনি ফলস দেখার পর আমরা পরে চলে গেছিলাম তুগরা ফলসে, সেটাও আমরা ওপর থেকেই দেখেছিলাম। আর সত্যি বলতে এত কড়া রোদ্দুরে সবার শরীরেই খুবই কষ্ট হচ্ছিল, তাই আলাদা করে নিচে গিয়ে ভিউ দেখার থেকে ওপর থেকেই সব ভিউ দেখছিলাম। যাই হোক চলুন এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে এগিয়ে যাই। আর ওই নীল আকাশ সবুজ পাহাড়ের মধ্যে দলে দলে কাশফুল, কি অপূর্ব সৌন্দর্য দেখতে লাগছে। আর ওই যে সামনের ভ্যালিটা, উফ খুবই সুন্দর, খুবই চোখের আরাম।
এখানেও আমরা হল্ট নিয়েছিলাম, কারণ এখানেও একটা ফলস ছিল, কিন্তু গরমে সবার হাল খারাপ হয়ে যাওয়ার জন্য বাবা, জেঠু আর কাকু ছাড়া কেউই সেই ফলস আর দেখতে যায়নি। ওই যে বলতে বলতে ওরা চলেও এসছে, বাবা আসছে নাচতে নাচতে। তবে এসে রিভিউ যা শুনলাম তাতে মনে হলো না গিয়ে ভালোই করেছি। আর এই যে এটা হচ্ছে একটা লেক, সাধারণত একে তুবড়া লেকই বলে। তো আমাদের সেকেন্ডের লাঞ্চের আগের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে চৈতা গ্রাম, যেটাকে সবাই মুখোশ গ্রাম হিসেবে চেনে। সেখানটাতে নেমেছি এবার গাড়ি করে, অনেকে নামছে, সবাই এখনো নামেনি। তো দেন তারপর আমরা ঢুকবো, দেখবো মুখোশগুলো। শুনেছি, অনেক ভিডিওতেও দেখেছি, তো এখন নিজের চোখে দেখবো। বাট প্রচণ্ড রোদ, প্রচণ্ড টায়ার্ড লাগছে। এই গ্রামের প্রত্যেকটা মানুষই কি সুন্দর এরকম রং তুলির টানে মুখোশগুলোকে রঙিন করে তুলে তাদের জীবিকা নির্বাহ করছে। বিদেশেও নাকি এই মুখোশ রপ্তানি হয়, এইভাবেই তাদের ব্যবসা চলে, তাদের পেট চলে। আর মুখোশের কারুকার্যগুলো সত্যিই সুন্দর। পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নাচ হয়, সেই নাচও কিন্তু ওই যে দেখতে পাচ্ছ মুখোশ, ওই মুখোশ পরেই হয়। মুখোশ গ্রামে দেখলাম একটা দুর্গা দালানও রয়েছে, আর ভেতরে দুর্গা প্রতিমার কাঠামো তৈরিরও কাজ চলছে, কারণ সামনে দুর্গা পুজো। আর এই দেখুন, এই টিয়ার কাণ্ডটি দেখুন একবার, যদিও একাধিক টিয়া, কিন্তু একজন পাগলের মতো মাথা তুলিয়েই চলেছে। সেখান থেকে আমরা সোজা চলে আসি লাঞ্চ করতে। গরমে সবার চোখ মুখের হালাত আর দেখার ছিল না, কিন্তু লাঞ্চের পরও আমাদের বেশ কয়েকটা জায়গায় আরও দেখার ছিল। তো চলো লাঞ্চটা শেষ করি। লাঞ্চটা না ভালো হলো, সাথে লাস্টে বেশ ওই চাটনিটা একটা দিয়েছিল, বাদামের চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আমরা ফিশথালি নিয়েছিলাম। তখন আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার ড্যামের দিকে যাচ্ছি। আর আমি প্রথম ফার্স্ট টাইম ড্যাম দেখি, এজন্য এখনো লোকজন বসে উঠতে পারেনি, বসছে। এবার আমি আর জেঠি সামনে বসেছি, অল্টারনেট করে করে করে। খাওয়ার পরে প্রথম আমরা চলে এসেছিলাম একটা শিব মন্দিরে। ওই যে দেখতে পাচ্ছেন ওম নমঃ শিবায় লেখা, আর গোটা পাহাড়ের কোলেই বলতে পারেন এই মন্দিরটা অবস্থান করছে। এত সুন্দর নিরিবিলি একটা জায়গা, অনেকটা কঙ্কালীতলার সাথে আপনারা রিলেট করতে পারবেন। মন্দির দর্শনের পর আমরা চলে এসেছিলাম অযোধ্যার লোয়ার ড্যাম দেখতে। এরপর আপার ড্যামেও যাব, কিন্তু সত্যি বলতে শরীরটা খুবই তখন খারাপ লাগছিল, কারণ মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল এত কড়া রোদ্দুরের জন্য। তাতে কি, ঘুরতে এসেছি, ঘুরবো না? চলুন ঘুরি। তো ওখানে শিব মন্দিরটা দেখার পর আমরা এসেছি হচ্ছে লোয়ার ড্যামে। সো পিছনে হচ্ছে লোয়ার ড্যাম বললেন আমার ড্রাইভার কাকু, অনেক জল এখন আপার ড্যামে তুলে দেওয়া হয়েছে, সেই জন্য লোয়ার ড্যামে জল কম। ওই যে গেটটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে লক গেট, ওখান থেকেই আর কি জলটা এদিক ওদিক হয়। এরকম লোহার একটা লক গেট আছে, হ্যাঁ, ওই জিনিসটা গেটটা জলটাকে বেঁধে দেয়। না আমাকে আগে বলো, ওই যে এখানে জলটা আটকে রয়েছে, তো
আমার জীবনে এই প্রথম এত সামনে থেকে ড্যাম দেখা, তাই ছোটোবেলায় পড়া বইয়ের সাথে মেলানোর চেষ্টা করছিলাম কোনটা কী গেট, কোনটাকে আপার বলে, কোনটাকে লোয়ার বলে, সেই সবই আর কি নিজে চোখে দেখছিলাম, নিজে বোঝার চেষ্টা করছিলাম। চলুন এবার কথা বলতে বলতে চলে এসেছি আপার ড্যামে। কী সুন্দর লাগছে চারপাশটা, অপূর্ব সুন্দর লাগছে। আর দূরে কিন্তু আকাশের কোলে আস্তে আস্তে মেঘও জমছে, সেটাও দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আপার ড্যাম পোর্শন, খুব সুন্দর করে লেখা আছে নো প্লাস্টিক জোন, বাট বেশি কষ্ট করতে হবে না, তার নিচের দৃশ্যটাই এরকম প্লাস্টিকে প্লাস্টিকের ছয়লা, আর উপরেই লেখা নো প্লাস্টিক জোন। লোকজন যদি শিক্ষিত না হয় নিজে থেকে, আমার মনে হয় না কেউ কিছু করতে পারবে বলে। বাট অ্যাপার্ট ফ্রম দিস, দিস ভিউ অফ দিস আপার ড্যাম ইজ সো সো ক্লাসিক, ভীষণ শান্ত স্নিগ্ধ একটা কালার কম্বিনেশন বলা যেতে পারে। এত স্বচ্ছ জল এদিক থেকে ওদিকে যাচ্ছে, প্লাস আকাশের রিফ্লেকশন, মেঘলা ওয়েদার, ভীষণ ভালো লাগছে। জেঠুও ক্যামেরা রেডি করছে ছবি তোলার জন্য। আর সামনে এখানে কিছু টুকটাক কেনার টুকটাক খাওয়ার দোকানপাট আছে, যেটা সব জায়গাতেই আছে। ভালো, বেশ সুন্দর জায়গা, আমি তো বলবো দু তিন দিনের জন্য ডেফিনেটলি আসতেই পারো, রিকমেন্ড করতেই পারি আমি তোমাদেরকে। এই ভিউটার পাশাপাশি এখান দিয়ে আমাদের গাড়িটা এলো, আর এইদিকে হচ্ছে পুরো গ্রিনারিজে ভরা, এখন দেখা যাচ্ছে না। সামহাও এরই নিচে কোথাও একটা হচ্ছে লোয়ার ড্যাম, যেটা আমরা দেখে এলাম, অনেকটাই উপরে উঠে গেছি সেই জন্য বোঝা যাচ্ছে না। বাট এই গ্রিন ব্লু হোয়াইট কম্বোটা খুব ভালো, খুব ভালো। আমরা এখানে এখানে উঠে বসে ফটো শ্যুট করছি, ফটো তুলছি, আর লোকালস যারা তারা বলছে যে অলরেডি বৃষ্টি দূরে শুরু হয়ে গেছে, সো তোমরা তাড়াতাড়ি করো, আমরাও দেখতে পাচ্ছি, মানে বৃষ্টি ওরমভাবে দেখতে পাচ্ছি না, বাট বুঝতে পাচ্ছি কিছু একটা এদিকেও আসছে, কারণ দূরে ওরকম পুরো মেঘ কালো করে মনে হচ্ছে বৃষ্টি ভালো জোরে নামবে ওই সাইডটা। চলুন আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট, আর যেমনটা বললাম ঠিক তেমনটাই হলো, তবে আমাদের ঘোরাও কমপ্লিট হলো আর বৃষ্টিও শুরু হলো। চলো এখন তাহলে আমাদের হোটেল কাম কটেজের দিকে ফেরা যাক। তো যখনই বললাম ফার্স্টে তো খুবই কড়া রোদ্দুর ছিল, তারপর যখন আমরা ছবি তুলছিলাম আপার ড্যামে তখনই দেখছিলাম দূরে পাহাড়ে বৃষ্টি এসে গেছে, তারপর আমরা গাড়িতে উঠেছি তারপর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। ওই অবস্থাতেই আমরা আমাদের কটেজেও ফিরে এলাম, আর দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি বৃষ্টি, ফ্রেশ এখনও পুরোপুরি হইনি, এক করে হচ্ছে সবাই, আমি তো দেখছি পুরো ফুল গাছের এখানগুলো তো জলই জমে যাচ্ছে, এই যেখানে আমরা দুজন একটু বৃষ্টির শোভা দেখছিলাম। আর এখন 6টা মতো বাজে, আর পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ হাওয়াও দিচ্ছে, একটা ঠান্ডাও হাওয়া দিচ্ছে। এখানে ভিজার দেখছি যে বিকেল সন্ধ্যের পর থেকে বেশ ড্রপ করছে, তো একটু পরে একটু চা পকোড়া বা নাস্তা কিছু তো একটা টিফিন আসবে। তো বাট প্রচণ্ড হেডেক হচ্ছে, কারণ সাথে সবারই এত রোদ্দুর লেগেছে, সো ইয়া একটু ফ্রেশ ও একটু রেস্ট দরকার। তারপর টুকটাক লোকজন কেনাকাটা করেছে সেগুলো দেখা, না না তিন বলে ওরকম ওপরটা মনে হচ্ছে, মা বলছে শীল পড়ছে কিনা, হ্যাঁ দেখেছি তো ওটাই, আবার আড্ডা বসবে, কারণ কালকেই আমরা একবার এখান থেকে আর কি বেরিয়ে যাবো প্যাক প্যাক করে, দেন সাইট সিং করে দেখাচ্ছি, সাইট সিং করে তারপর একেবারে ট্রেনের উদ্দেশ্যে রওনা দেবো।
স্টেশনের উদ্দেশ্যে। তো বলতে বলতে আমাদের আগের দিনের মতোই পাকোড়া আর চাটাও আসছে, আর যেহেতু আজকেই হিসেব মতো এখানে আমাদের লাস্ট দিন, তাই সবাই মিলে একটু কথা বলছি, কী কী ছবি তুলেছি সেগুলো দেওয়া নেওয়া করছি, এইসব টুকিটাকি গল্প আড্ডা আর কি। সোমা কাকিমাদের শরীরটা একটু খারাপ হওয়ায় ওরা ওদের রুমে রেস্ট করছিল, তাই ওরা আড্ডায় উপস্থিত ছিল না। গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকাল, কালকে তো টিফিনগুলো তোমাদের যেগুলো দেখালাম, তারপরে আমার শরীরটা খুবই খারাপ হয়, বমি হয়, ডিনারও কিছু করতে পারি না, রাতে আবার বমি হয়, ওষুধ খাই সেগুলো বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি কালকে এত রোদ্দুর ছিল, ঠিকঠাক ডাইজেস্ট হয়নি, তো কালকে আর ব্লগটাকে এন্ড করতে পারিনি, তাই এখন করছি। আজকে আমাদের লাস্ট দিন, এখান থেকে আমরা বেরিয়ে যাব, আর দেন মানে এখান থেকে একেবারেই বেরিয়ে গিয়ে দেন অন্য সাইডে যাবো, ওই গড় পঞ্চকোট ওই সাইডটায় গিয়ে দেখে দেন, আমাদের রাতে ট্রেন আছে ওখানেই, স্টেশনে একেবারে চলে যাব। সো ব্লগটা এখানে এন্ড করছি, যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। বাই।